এখন আমি বলি রমজান, বিশ্বাস করেন আমার মার দুধের কসম, ওই ভাবি বাসায় গেছি, ভাবি বাসায় গেছি, হাতে হাতে গিয়ে দিই, ওইটা কোনো ভাবি নাই, একটা ছেলে, ছেলের নাম সুষম শরীফ, ছেলের নাম সুষম শরীফ, মানে যদি আমি মিথ্যা কথা বলে থাকি আমার হাসর যেন আবু জাহেলের সাথে হয়, আমার হাসর যেন আবু জাহেলের সাথে হয়, 7টা মাস সে একটা বিয়া ছাড়া একটা ছেলের সাথে ছিল, ছেলের নাম সুষম শরীফ, ওইটা ভাবি বলতে কিছু নাই, কোনো ভাবি নাই, এটা ওই ছেলে এখানে অনেক কেলাঙ্কারি আছে, আরো 3টা মানুষের বউ বাগায় লয়ে গেছে, উনি সেই ছেলে আবার হাবিজারে বাগায় নিয়ে গেছে, নিশিরে, বুঝছেন, নিশি না মেশিনে, এখানে তো সেবা নিশি। ওয়ালাইকুম আসসালাম আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মু? তারপরে হাবিদার সাথে আমার কোনো যোগাযোগ নাই, জানিও না, আমার তো আরো 4 মাস 5 মাস আগেই ওর সাথে আমার কথা হয়েছিল, তখন তো বলছিল যে কাজ টাজ করে, কাজ করে, এখন আমি তো আমি তো সেদিন আব্বু কিছু করে না তো, আমি সেদিন তো আব্বুরে ফোন দিছিলাম, আব্বু তো আমার সাথে কথা বুঝে নাই, আমি আব্বুরে বলছি দেখেন আব্বু আমার তো অনেক ঋণ আছে, অনেক ঋণ আমার, আমার তো সব ঋণ আস্তে আস্তে ভাঙতেছি, আমি তো এখন তো কারণ ইউক্রেন থেকে ফ্রান্সে আইছি, আপনি তো জানেন যে, আপনি কি বলতে পারবেন ইউক্রেন থেকে ফ্রান্সে আইছি? জানি তো, ও তো কয়েকদিন ধরে কাজ করছে, না না আচ্ছা আপনি, আচ্ছা 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 হাবিজে গুরুত্ব দেন, আপনাকে আপনি নিজেও জানেন না যে ইউক্রেন থেকে ফ্রান্সে আইছি, ওর পিছনে আমার কত টাকা গেছে এটা আপনি জানেন? জানেন না তো, জানলে তো কেমন জানি, দেখেন আম্মু আমি ওরে ওর পিছনে আমার ইউক্রেন থেকে ফ্রান্সে আসার পরে, ফ্রান্সে আসার পরে ও টাকা দিছি, আবার ওই যে আপনাকে সন্ধ্যার জন্য 50,000 টাকা দিছি, তো প্রায় 6.5 লাখ টাকা গেছে, 6.5 লাখ টাকা গেছে ওর পিছনে আমার ইউক্রেন থেকে ফ্রান্সে আসার পথে, তো 6.5 লাখ টাকা গেছে, সম্পূর্ণ টাকা ঋণের উপরে আনছি, আমার ভাইয়ের কাছ থেকে আনছি, আমি ওরে নিজেও বলছিলাম আরো 5 মাস আগে মেসেজ দিয়ে বলছি যে অল্প অল্প দিয়ে দিও। আমার কথা বাবা শোনো, আমার কথা চতো দু, ওই তুমি যে বড় অন্য ছেলেদের সাথে খায়, অমুক খায় তমুক থাকে, ও কারোর সাথে থাকে না, ও একলা ইয়ে আছে, হ্যাঁ ওই উল্টো পাল্টা কথা মানছে যে কই গিয়ে, তারপরে বাজাইছে বেন্টি, কথরম বুঝাইছি তো মা জানো না, এক একবার আমার মন নেই করে যে আমি ওর কাছে যাই, তারপর ও ওর কি কি জানি আত্মীয়, হ্যাঁ এর কাছে আমি অন্য ছেলে গোসাব নিয়ে থাকি, এটা সেটা কত আজে বাজে কথা, কেমন বার ওর কাছে যাব বল। আচ্ছা আম্মু ঠিক আছে, এখন আমার টাকা, আচ্ছা আচ্ছা বলতাছি, ও কি ও টাকার ব্যাপারে ওর সাথে কথা বলছিলেন, ও কি ঋণ ভাঙবো? যদি বলে ঋণ ভাঙবো না সমস্যা নেই, আমি আসবো ওর কাছে, টাকা চাবো না, কিছু বলছিল আমার টাকা দিব কিনা? না বলতেছি আপনি কি ওর সাথে কখনো বলছেন যে শানু যে তোর টাকা দিয়া ফ্রান্সে নিছে ইউক্রেন থেকে, এই টাকা কি ওই আমার দিব? না দিলে সমস্যা নেই, আমি ওর আশা ছেড়ে দিবো যে আমি আর আমার নিজের থেকে আস্তে আস্তে আমি ঋণ মাঙবো, ওই কি দিব টাকা? বাবা আমি এমনি তো কাজ করতে পারে না, এমনি তো অসুস্থ এই হসপিটাল বোর্ড। আচ্ছা ঠিক আছে, এখন করার কিছু নেই, এখন টাকা দিতে না পারলে, এখন টাকা দিতে না পারলে তো, টাকা দিতে না পারলে তো সব করার কিছু নাই, জোর জোর আমি কিছু নাই, আমি যেহেতু আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিছি, আমার ঋণ ভাঙতে হইব। এখন আসলে আম্মু আপনি তো ওখানে বাংলাদেশে আছেন, আমি এগুলো আপনার বলি না, আপনি জানেন যে প্রায় 6-7 মাস ওর এক ভাবির বাসায় ছিল, জানেন না? ঠিক আছে না না, এখন শুনে 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 নামো, আমি আমার কথা শুনেন, রমজান মাস আপনি তো জানেন যে প্রায় 6-7 মাস সে এক ভাবির বাসায় সময় দিচ্ছে, ভাবির বাচ্চা হয়েছে, ভাবির বাচ্চা দিয়ে আসনা করছে, এটা তো জানেন, জানেন না? হ্যাঁ হ্যাঁ প্রায় প্রায় 7 মাসের মতো ছিল, শুনেন এখন আমি জানি, আমি জানি সে কোন দিন গেছে, আমার বললে গেছে, এমনকি আমি ভাবির বাসায় গেছে, আমি বাজারও করে দিছি, আমি বাজার করে দিছি, তুমি ভাবির বাসায় থাকো, ভাবির দেখাইবা, মাঝে মাঝে আমি বাজার করে দিতাম খাওয়ার জন্য,
বলছি কিছু লাগলি? হেরাত থাকতে এক রুমে, শোনো আমার যেটা বলছে, হেরাত থাকতে এক রুমে, ও থাকতে এক রুমে, হ্যাঁ বাবুর বেসাই উঠতে যাইয়ে জানিয়েই দিয়ে ছাড়া কিছু। এখন আম্মু, এখন আমি বলি রমজান বিশ্বাস করেন, আমার মার দুধের কসম, ওই বাবির বাসায় গেছি, বাবির বাসায় গেছি, হাতে হাতে গিয়ে দিই, ওইটা কোনো বাবি নাই, একটা ছেলে, ছেলের নাম সুষময় শরীফ, ছেলের নাম সুষময় শরীফ, মানে যদি আমি মিথ্যা কথা বলে থাকি, আমার হাসর যেন আবু জাহেলের সাথে হয়, আমার হাসর যেন আবু জাহেলের সাথে হয়, সাতটা মাস সে একটা বিয়া ছাড়া একটা ছেলের সাথে ছিল, ছেলের নাম সুষময় শরীফ, ওইটা ভাবি বলতে কিছু নাই, কোনো ভাবি নাই, এটা ওই ছেলে এখানে অনেক কেলাঙ্কারি আছে, আর তিনটে মানুষের বউ বাগায় লয়ে গেছে, উনি সেই ছেলে আবার হাবিজারে বাগায় নিয়ে গেছে নিশিরে, বুঝছেন, নিশি না মেশিনে, এখানে সেবা নিশি আগে দু তিনটা। হ্যালো, এই ছেলে, এই ছেলে আগে আরো দুই তিনটা ছেলের বউরে বাগায় নিয়ে গেছে, বুঝছেন, কত কাহিনী হয়েছে, শেষ পর্যন্ত কি হলো, আপনার মাইয়ারও নিয়ে গেল, ওই ছেলেটা নিয়ে গেছে অন্য মানুষের, হ অন্য মাসে বউ নিয়ে গেছে দু তিনটা, পরে কত বিচার সালিশ হয়েছে, পরে যার বউ তার লয়ে গেছে গা, এক বছর রাখছে বাচ্চা সহ নিয়ে গেছে গা, ওই ছেলেটা অনেক খারাপ, শেষে হাবিজারও নিয়ে গেছে, জানেন এখন এই হাবিজার নিয়ে এখন এই এই ফ্রান্সের মধ্যে অনেক ঝামেলা হইতেছে, এগুলো নিয়ে কথা 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 হইতেছে, আমার একজনে ফোন দিছে, ফোন দিছে মতন বলছি যে মনে মন আমি বাসায় গেছি, যাইয়া ছেলেরে ধরছি, ছেলেরে হাতে পায়ে ধরছি, আমি দেখেন ভাই প্লিজ আপনি ওর সাথে কথা বললেন না, আমার সংসার নষ্ট করেন না, যা করছেন করছেন, হাবিজাই দিয়ে ইচ্ছা কইরা ওই ছেলে রে ইডে রে কিনা দেয়, আমার কথা হইছে আমি এই ফোন ভিডিও করলো দেখাই রে মাইকে জানো মানে কি এটা দুশ্চিন না নে বারো ছিল না ওরে একটা শর্মা ছিল নাকি না না ভক্ত হবে ছেলে বাসায়, ছেলে বাসায় আইছে, ছেলে ছেলের এখানে আর লোক আছে, ওর বাসায় আরেকটা মেয়ে, ওই ছেলে বাসায় লোক আছে আরো, মানে ছেলের এখানে ফ্রান্সের মধ্যে ছেলের আর আত্মীয় স্বজন আছে, বুঝছেন, কি ভাবি টাবি কি আছে আরো, কোনো বাচ্চা দেওয়া আছে হয়তো বা, কিন্তু হাবি যাই ওই ছেলের সাথে সাতটা মাস ছিল, আমি নিজে বাসায় গিয়েছি ছেলের বাসায়, দরজা লক করছি ছেলে দরজা খুলছে, না ঠিক আছে এখন কোনো সমস্যা না, শোনেন দুনিয়াতে কয়দিন বাসে, আমার বয়স 30-32 বছর হয়ে গেছে, আর কয় বছর বাঁচবো বলেন, ওই বা কয় বছর বাঁচবো, তো এখন এগুলো না কইরা, ওই যদি আমার ডিভোর্স দিয়ে দেয়, আপনি একদিন বলছিলেন যে জুলাইয়ের আদর কাকে ডিভোর্স দিয়ে দেয়, মানুষ ডিভোর্স দেয় না, যেমন ও ইফাদার আব্বুর ডিভোর্স দিয়ে দিছি, সমস্যা কি, ওর ডিভোর্স দিয়ে দেখ আমারে, কোনো সমস্যা নেই, আর ও যদি না বলে তাহলে আমরা পারিবারিকভাবে আমার চেয়ারম্যান স্যার আপনাদের বাড়ি যাইবো, সমস্যা নাই, ডিভোর্সটা পুরো কমপ্লিট করে ফেলবো, মানে আমি একদম মানে রোজা মাসের কথা বলতেছি, জামালা শেষ হোক, কারণ হচ্ছে এইভাবে এইভাবে থাকা যায় না, 2 বছর হয়ে গেছে গা, এই মেয়ে কি জীবনে আইবে আমার কাছে, আরে বোঝার নাম নেই, 2 বছর হয়ে গেছে গা, তার মধ্যে কত কিছু শুনছি ওর নামে আরো, তো আর আর কি আর বলা আছে, এই জন্য ও যদি ডিভোর্স না দেয় তো আমিও দিয়ে দিবো, করার কিছু আমার জীবনে লাইফ আছে, আর ও যদি দেয় তো দিলে দিলই ভালো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এখন কথা হচ্ছে গা, ও আপনি জিজ্ঞেস করেন আমার টাকা পয়সা দিবো কিনা, কারণ ইউকেন তো এখানে ফ্রান্সে আইসে প্রায় 6.5-7 লাখের মতো খরচ হয়েছে, আর ডিভোর্সটা আমার কবে দিব দিলে দিয়ে দেখ, তাতে জুলাই না রাখে, আমি কোনো ঝামেলা যেমন আমি কোনো কাজটা আমি করতে পারি, ডিগ্রি টাকা দিতে পারে না, খালি ওই স্বর্ণহারের দোকানে 50,000 টাকা দিয়ে ফেললে, হ্যাঁ 50 না 60 নিজে ফেললে, হ্যাঁ ও তো এখন তো কাজটা আমি করতে পারি না, এই জায়গা জানি কয় টাকা পাইবে,2 বছর হয়ে গেছে, যদি এখন ফ্রান্সে আইসে দেখেন যা কিছু দিছে টুকটাক খাইতেছে, ও ছেলেদের দিতেছে, কারো সিলাই আমার ভাই 2 টাকা না দিতে আইতে পারতো, আইতে পারতো না, যাই 1-2 টাকা মাইতে পারতেছে, এও সিলাই যদি তখন টাকা না পাইতো আইতে পারতো না, যাই হোক কষ্ট করে টাকার ব্যবস্থা করে দিছি, এখন ওইটা তো দিতে হবে আস্তে আস্তে, বলেন আচ্ছা দিতে হবে না, অল্প অল্প দিতে হবে, ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে, না কোনো যোগাযোগ নাই, কারোর সাথে যোগাযোগ নাই, আমি এখানে আমার কাজের চাহিদা খুব বেশি, অনেক কাজ,
এখন মনে করেন সারাদিন তাই কাজের মধ্যে, মানে 10-12 দিন কাজ একটু কম, রোজার মাস তো আমি কাজ করি রেস্টুরেন্টে।